আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, এটা এর আগের ক্লাসে তোমাদের যে বিষয়টি পড়িয়েছিলাম সেটি হলো সুযোগ ব্যয়ের ধারণা। যে সুযোগ ব্যয়ের ধারণাটা একটা রেখার সাহায্যে ব্যাখ্যা, উৎপাদন সম্ভাবনার রেখার সাহায্যে ব্যাখ্যা, এই বিষয়টি আমি তোমাদের করিয়েছিলাম। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াব সেটি হলো অর্থনীতির সমস্যা, আর এই সমস্যার মধ্যে তোমাদের মৌলিক সমস্যা বিষয়টা তোমাদের কাছে আজকে তুলে ধরব। তোমরা জানো যে মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। আসলে আমরা অনেক কিছু চাই, কিন্তু চাওয়ার মতো সব চাওয়াগুলো আমাদের পূরণ করা সম্ভব হয় না, তার কারণ সম্পদ আমাদের সীমিত। তাহলে মানুষের অসীম অভাব, সম্পদ সীমিত, এর জন্যই মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, যেহেতু অসীম অভাব আর সম্পদটা হল সীমিত। এর জন্য আবার তোমাদের বলছে যে মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এর মধ্যে আমরা মৌলিক সমস্যা হিসেবে কিছু সমস্যাকে চিহ্নিত করেছি। এটার জন্য যে বিষয়টি আমি তোমাদের বলবো যে মৌলিক সমস্যাটা মোটামুটি তিনটাকে দেখায়, যেটা হলো একটা কোন কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে, দ্বিতীয়টা কিভাবে উৎপাদন করা হবে, আর তৃতীয়টা হলো কার জন্য উৎপাদন করা। তাহলে কোন কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে এটা একটা সমস্যা, তার কারণ আমাদের অনেক দ্রব্যেরই প্রয়োজন, কিন্তু সে তুলনায় আমাদের তো যেটা ভূমি বা জমি সেটা পর্যাপ্ত নয়, কাজেই যেহেতু অনেক ধরনের দ্রব্য প্রয়োজন পড়ে, তা এই দ্রব্য কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, আমরা যা ইচ্ছা মতো তা কিন্তু উৎপাদন করতে পারবো না, যেহেতু আমাদের সম্পদ সীমিত। যেমন এখানে ভূমির কথা বলা হচ্ছে, ভূমিটাও আমাদের সীমিত, অর্থাৎ সীমাবদ্ধ। এই জন্য বলা হয়েছে যে কোন কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে, এটা কিন্তু একটা মৌলিক সমস্যা, যে এই এটা নির্ধারণ করা যে এই দ্রব্য এতটুকু, এই দ্রব্য এতটুকু উৎপাদন, অর্থাৎ এটা একটা মৌলিক সমস্যা অন্তর্ভুক্ত। তারপর কীভাবে উৎপাদন করা হবে দ্রব্য, এটা একটা আমাদের জন্য সমস্যা। পৃথিবীর কিন্তু এক একটা দেশ কীভাবে উৎপাদন করবে এর জন্য এক এক ধরনের পদক্ষেপ নিতে পারে, তাই এটা আমরা কোন পদক্ষেপ গ্রহণ করব, এটা যে পদক্ষেপ গ্রহণ করলে আমাদের এই সমস্যাটার থেকে আমরা রক্ষা পেতে পারি, সেই ধরনের সমস্যা আমরা নেব, একটা একটা দেশ এক এক ধরনের নিতে পারি। আর কার জন্য উৎপাদন করা, এই উৎপাদনটা যে আমরা করতেছি এটা কার জন্য আমরা উৎপাদনটা করতেছি, কারা পাওয়া, এই বিষয়গুলো বলা হয়েছে যে এই তিনটা জিনিস মূলত আমরা মৌলিক সমর্থনীতির সমস্যার ভিতরে অন্তর্ভুক্ত। তা এখানে তোমাদের যে বিষয়টা, আমরা কোন কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা হবে এর বিষয়টা যদি আমরা একটু বিশ্লেষণ নিতে যাই, তাহলে সম্পদের স্বল্পতার কারণে ব্যক্তি বা সমাজ যেটাই বলি আমরা বা রাষ্ট্র তার প্রয়োজনীয় দ্রব্য একসঙ্গে উৎপাদন করতে পারে না, তাই কোন দ্রব্য আগে কোন দ্রব্য পরে উৎপাদন করবে এটা একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। মানে যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের প্রত্যেকজন মানুষ কিন্তু একই সঙ্গে উৎপাদন করতে পারবে না, তার মানে আমরা কোন দ্রব্যটা আগে উৎপাদন করব, কোন দ্রব্যটা পরে উৎপাদন করবে এটা চিহ্নিত করুন, এই সমস্যাটা কিন্তু আমাদের মৌলিক সমস্যা। তবে এই সমস্যার সমাধান কী হতে পারে,
সমাধান হতে পারে অভাবের আপেক্ষিক গুরুত্ব এবং জাতীয় প্রয়োজনের ভিত্তিতে আমরা উৎপাদন অভাবের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝানো হয়েছে যে আপেক্ষিকতা যেটা সেটা কিন্তু এক একজনের কাছে এক এক তবে এই গুরুত্বটা বিবেচনা করাই আমরা যদি আমরা মনে করি যে কারো হয়তো এখানে যদি বলি যে টিভি এবং ফ্রিজের প্রয়োজন আছে প্রত্যেকের হয়তো টিভি এবং ফ্রিজের প্রয়োজন অনুভব করতেছে কিন্তু টিভি ফ্রিজ একসঙ্গে পাওয়া সম্ভব নয় সে অর্থ সে সামর্থ্য অনেকের কাছে নাই যে একসঙ্গে দুটাই করবে এমন সামর্থ্য তাহলে কোনটা সে আগে করবে দুটো তাহলে অভিভাবকের আপেক্ষিক গুরুত্ব বলা হচ্ছে যে আমার কাছে যদি মনে হয় যে আমার কাছে টিভিটাই বেশি আগে জরুরি তাহলে কিন্তু আমি আগে টিভিটাই সিলেক্ট করব আবার কেউ যদি মনে করে না আমার কাছে টিভির থেকে আগে ফ্রিজের গুরুত্বটাই বেশি তাহলে সে কিন্তু সিলেক্ট করবে ফ্রিজ তাহলে এইরকম করে অভাবের আপেক্ষিক গুরুত্বের ভিত্তিতে আমাদের নির্ধারণ করতে হবে যে কোন দ্রব্য আমরা আগে আর কোন দ্রব্য পরে আর একটা কথা বলেছি যে জাতীয় প্রয়োজনের ভিত্তিতে আমাদের জাতীয় অর্থাৎ আমাদের দেশের কোন দ্রব্যটা প্রয়োজন আগে কোন দ্রব্যটা পরে যেটা আগে বেশি প্রয়োজন সেটা আমরা আগে উৎপাদন করবো যেটা পরে প্রয়োজন সেটা আমরা পরে উৎপাদন করবো এইভাবে কিন্তু বলা হয়েছে যে এই মৌলিক সমস্যাটা তার এইভাবে আমরা সমাধানটা করতে পারি যাই হোক এটা গেল কোন কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা হবে এই বিষয়ে তারপর বলা হচ্ছে কীভাবে উৎপাদন করা হবে আমরা দ্বিতীয় পয়েন্টে যদি যাই কীভাবে উৎপাদন করা হবে অর্থাৎ একই দ্রব্য আমরা কিন্তু উৎপাদনের উপাদান তোমরা হয়তো জানো আগেই বলেছি উৎপাদনের উপাদান হলো চারটি এই চারটির একটি ছাড়া উৎপাদন সম্ভব নয় সেটা হলো ভূমি শ্রম মূলধন সময় এই চারটাকে সমন্বয় করে উৎপাদন করা সম্ভব এখন আমরা একটা একই দ্রব্য কিন্তু বিভিন্নভাবে উৎপাদন করতে পারি যে যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই ধরো 100 গজ কাপড় এই কাপড় উৎপাদন করতে গেলে আমরা যদি তাতে উৎপাদন করতে যাই অর্থাৎ যেটা ওই যে বাঁশ দিয়ে তাঁত তাঁতিরা যে তাঁতটা তৈরি করে সেখান থেকে যখন আমরা কাপড় তৈরি করি তা তখন কিন্তু শ্রমিক বেশি লাগবে বাঁশের যদি তাঁতে আমরা এটা তৈরি করি আর মূলধন কিন্তু তুলনামূলকভাবে একটু কম আর যদি ওটা আমরা মূলধন মানে আমরা বাঁশের যে তাঁতটা তৈরি করবো ওতে কিন্তু খুব বেশি আমাদের খরচ পড়বে না আর আমরা কিন্তু এটাও করতে পারি যে একটা মেশিনে উৎপাদন অর্থাৎ যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে আমাদের উৎপাদন করতে গেলে মেশিনারিজ দ্রব্য এগুলো কিন্তু আমাদের অনেক বিনিয়োগ করতে হবে তখন হয়তো অর্থটা বেশি লাগবে আবার শ্রমিকটা কিন্তু কম লাগবে তাতে উৎপাদন করতে গেলে আমাদের কী বেশি লাগতেছে তাতে যদি আমরা উৎপাদন করতে যাই তাহলে মূলধন কম লাগতেছে অর্থাৎ ওই তাঁতের দ্রব্য দিয়ে এগুলো কিনতে কিন্তু আমাদের কম টাকা পয়সা লাগবে কিন্তু শ্রমিক বেশি লাগবে অর্থাৎ 100 গজ কাপড় যদি আমরা তাঁতে উৎপাদন করি তাহলে হয়তো এটা দেখা যাবে 2-3 দিন লাগবে শ্রমিক বেশি লাগবে আমাদের যদি এটা আবার ওই 100 গজ কাপড় উৎপাদন যদি আমরা মেশিনে করি হয়তো দেখা যাবে 1 দিনেই হয়ে যাবে কিন্তু শ্রমিক সংখ্যা মেশিনারিতে কিন্তু কম হলেই চলবে তাতে যত শ্রমিক লাগে অত তখন আমাদের এখন এটা চিন্তা করতে হবে তাহলে আমরা কীভাবে উৎপাদন করব বেশি মূলধন কম শ্রমিক নিব না কম শ্রমিক বেশি মূলধন দুইভাবেই কিন্তু আমরা উৎপাদন করতে পারি যদি তাতে উৎপাদন করতে যাই তাহলে মূলধনের পরিমাণ কম লাগবে আর শ্রমিক সংখ্যাটা শ্রমের ব্যয়টা বেশি আবার যদি আমরা মেশিনে উৎপাদন করতে যাই তাহলে কিন্তু মূলধন বেশি লাগবে টাকা পয়সা শ্রমিকটা কম লাগবে এই শ্রমের ব্যয়টা কমবে তাহলে এই দুটো আমাদের অ্যাভারেজ করে কিন্তু দেখতে হবে যে আমাদের জন্য কোনটা সুবিধা যেমন তোমরা জানো যে বাংলাদেশে যদি মাসে একজন আমরা শ্রমিক নিই তাহলে সেখানে আমাদের 7-8 হাজার টাকা দিলেই কিন্তু তাকে চলবে এক মাসের ভিতরে
কিন্তু যদি আমেরিকার কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে যদি একজন শ্রমিক আমরা এক মাসে নিতে যাই তাহলে কিন্তু 80,000 থেকে 1,00,000 টাকা লাগে। তাহলে একজন শ্রমিক দিয়ে যদি ওরা তাঁতের দ্রব্যটা উৎপাদন করে তাহলে ধরো ওই দ্রব্যটা 100 গাছ কাপড় উৎপাদন করলে ধরলাম 10,000 টাকা নেবে, আর একটা শ্রমিক যদি এটা করে মেশিনে বেচতে তাহলে 110,000 টাকা। আর আমাদের দেশে যদি আমরা তাতে সেটা উৎপাদন করতে যাই ধরো ওদের একজন শ্রমিক লেগেছে আর মেশিনের ব্যয়টা তাদের বেশি করেছে, এটা নিয়ে এটা এক শ্রমিক ব্যয় ধরো 80,000 আর মেশিনারিজ ব্যয় ধরো 10,000, 110,000। আমাদের যদি এটা তাতে যে ব্যয়টা আমরা যদি 5,000 টাকা ধরি আর যদি সেটা শ্রমিক বেশি লাগবে শ্রমিক সেটা আমরা 5টাই ধরলাম, ওই 100 গজ কাপড় উৎপাদন করতে 5টা শ্রমিক লাগবে, তাহলে কিন্তু আমাদের যদি 7 বা 8,000 টাকা করে লাগে 8,000 টাকা হলে 5×8=40, অর্থাৎ 40,000 আর 5,000 45,000 টাকাতে আমাদের উৎপাদনটা কিন্তু সম্ভব। আর ওদের কিন্তু মেশিনারি উৎপাদন করতে যেহেতু শ্রমিকের ওরা দাম বেশি অতএব ওই জন্য ওদের কিন্তু বেশি করবে, ওই জন্য ওরা করবে কি যেহেতু ওদের মূলধন আছে আর মেশিনে কিন্তু অনেকগুলো দ্রব্য উৎপাদন করা যায় তাতে অ্যাভারেজে ওদের শ্রম কম লাগানো ওদের উৎপাদন ব্যয় কমে যাবে, আর আমাদের যেহেতু শ্রমিক বেশি অথবা শ্রমিক সস্তা বেশি শ্রম উৎপাদন করে ওই কাপড় উৎপাদন করলে আমাদের উৎপাদন ব্যয়টা কম হবে, এই জন্য আমাদের দেশের মতো দেশেরা বেশি শ্রম কম মূলধন নিয়োগ করবে, আর যারা উন্নত দেশ তারা বেশি মূলধন অর্থাৎ যন্ত্রপাতির ব্যয় বেশি করবে শ্রমিক কম লাগে দ্রব্যটা উৎপাদন। তাহলে এটাই বলা হয়েছে যে কিভাবে উৎপাদন করা হবে আর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, এটা যদি আমরা বলতে যে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক আছে কার জন্য উৎপাদন করবে তাদের জন্য উৎপাদন করা হবে, তাই এখানে বন্টনের কিন্তু কিছু নিয়ম নীতি আছে যে আমরা বলি যে সমতার ভিত্তিতে বন্টন, ক্রয় ক্ষমতার ভিত্তিতে বন্টন, আর একটা যদি আমরা বলি যে একটা তোমাদের বলা হলো যে আমরা সমতার ভিত্তিতেও বন্টন করতে পারি, ক্রয়ের ক্ষমতার ভিত্তিতেও বন্টন করতে পারি, আর উৎপাদন ক্ষেত্রে নিজ নিজ অবদানের ভিত্তিতে আমরা বন্টন করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু যদি মনে করি সবার দেশের সব লোককে একই সমানভাবে বন্টন করা হয় এটাও হতে পারে, আবার যদি বলা হয় যার যত টাকা আছে সে তত দ্রব্য ভোগ করবে কিনে আর যার টাকা কম আছে সে কম দ্রব্য ক্রয় করে ভোগ করবে, এটাকে বলা হয়েছে ক্রয় ক্ষমতার ভিত্তিতে বন্টন, যেমন আমাদের দেশের বন্টন ব্যবস্থাটা ক্রয় ক্ষমতার ভিত্তিতে, অর্থাৎ যে যত টাকা বেশি আছে সে বাজার থেকে তত দ্রব্য নিয়ে এসে আমাদের দেশের মতো। আবার সমাজতান্ত্রিকদের যদি বলা হয় সমাজতান্ত্রিক দেশগুলোতে হয়তো বলা হয় যে সমতা করতে সবাই সমানভাবে দ্রব্য পাবে, এখানে হয়তো ধনী গরিব এখানে দেখা হবে, আর একটা বলা হয়েছে উৎপাদন ক্ষেত্রে নিজ নিজ অবদানের ভিত্তিতে, ধরো আমরা দুটা ডিস্ট্রিক্টই যদি বলি বগুড়া এবং রংপুর, আমরা যদি মনে করি যে রংপুরে আলুর ফসল বেশি হয় ভালো অর্থাৎ রংপুরের লোকেরা আলু বেশি, আবার বগুড়ার লোকেরা হয়তো ধানের ফলস্বরূপ বেশি ভালো হয়, বগুড়ার লোকেরা কিন্তু বেশি ধান, তাই এখানে বলা হচ্ছে যে তাদের এখানে কিসের ভিত্তিতে বন্টন, তাই বলা হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে নিজ নিজ অবদান, যারা যে অঞ্চলে যে ফসলটা উৎপাদন করবে তারা সেই দ্রব্যটা একটু বেশি ভোগ করবে, আর যে উৎপাদন দ্রব্যটা তারা উৎপাদন করতে পারবে না অন্য অঞ্চলে সেটা তুলনামূলকভাবে তারা সেই অঞ্চলের থেকে একটু কম পরিমাণ ভোগ করবে, অর্থাৎ এইভাবেও কিন্তু আমাদের বন্টন ব্যবস্থাগুলো হতে পারে। তবে যেভাবেই বন্টন হোক যদি সবাই যদি এটা ন্যায় ভিত্তিতে বন্টন করা হয় তারপরে যেভাবেই বন্টন করা হোক না কেন তাহলে কিন্তু বন্টন ব্যবস্থাটা সুস্থ হবে। তা এই তোমাদের আমি অর্থনৈতিক মৌলিক সমস্যার বিষয়ের উপর তোমাদের আলোকপাত করলাম, তোমরা আর একটু তোমরা বইটা রিডিং করে দেখে নেবে, এইটা হলো মৌলিক সমস্যার যে কথাগুলো তোমাদের ছিল এটা। তাহলে এই সমস্যা আসতেছে কেন যে মানুষের অসীম অভাব, অসীম অভাব মানে অভাবটা সীমিত আর সম্পদ সীমিত একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যার জন্য কিন্তু এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে। যাই হোক তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করো, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি
ক্লাসে ফিরতে পারি, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত দিবসের শেষ করছি। তোমাদের ধন্যবাদ।